নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, আমরা জানি যে ভাইফোঁটা হিন্দুদের একটি অতি জনপ্রিয় উৎসব। এই উৎসবের পোশাকি নাম ভাতৃদ্বিতীয়া। কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই উৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসবটি ভারতবর্ষের সর্বত্রই পালিত হয়, কোথাও কোথাও এই উৎসবের নাম পরিবর্তন হয়ে যায়। যেমন পশ্চিম ভারতে এটা ভাই দুজ নামে পরিচিত, আবার কর্ণাটকেও ভাই বীজ বলা হয়, কোথাও আবার ভাই টিকা বলা হয়, ইত্যাদি বিভিন্ন নামে পরিচিত হলেও সারা ভারতবর্ষেই কিন্তু এই উৎসবটি সমানভাবে পালিত হয়। আবার এই উৎসবের আরেক নাম হল যম দ্বিতীয়া। কথিত আছে, সূর্যের পত্নী ছায়া আর ছায়া সূর্যের দুই সন্তান যম এবং যমুনা। বোন যমুনা ভাই যমকে সবসময় তার গৃহে আসার জন্য নিমন্ত্রণ করে, কিন্তু তার ভাই যম সর্বদাই তার নিমন্ত্রণ অগ্রাহ্য করে। এই কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিন যম নরকপ্রাপ্ত সকল জীবকে মুক্ত করে দেন। মুক্ত করার পরে তিনি তার বোন যমুনার বাড়ি যান। যমুনা তখন তার ভাইকে দেখে খুব খুশি হন এবং খুশি হয়ে তার কপালে তিলক কেটে বা ফোঁটা দিয়ে ভাইকে বরণ করে নেন। তারপরে অনেক ব্যঞ্জন সহকারে নিজ হাতে রান্না করে ভাইকে পেট ভরে খাওয়ান। যমরাজ তখন বোনের এই আতিথেয়তায় খুব প্রসন্ন হন এবং বোনকে জিজ্ঞাসা করেন যে তোমার কি চাই বলো। তখন বোন যমুনা ভাইয়ের কাছ থেকে এই বর চান যে এই ভাতৃদ্বিতীয়ার দিন কোনো বোন যদি ভাইকে নিজের গৃহে নিমন্ত্রণ করে নিজ হাতে ভাইকে ফোঁটা দেন এবং ভোজন করায়, তাহলে সেই ভাইয়ের যেন যমের থেকে কোনো রকমের ভয় না থাকে। সেই থেকেই এই দিন ভাই ফোঁটা রীতি চলে আসছে। দর্শক বন্ধু, আমরা জানি যে এই ভাই ফোঁটার দিন সকল বোনেরা তাদের ভাইদের কপালে চন্দনের ফোঁটা পরিয়ে দেন। পরিয়ে দিয়ে তখন কিছু ছড়া রীতিনীতি অনুযায়ী সেই ছড়াগুলো বলেন। কিন্তু আমি দর্শক বন্ধু এই স্ক্রিনে একটি মন্ত্র দিচ্ছি, এই মন্ত্রটি যদি এই ফোঁটা দেওয়ার সময় আপনারা মনে মনে জপ করেন, আপনাদের ভাইয়ের জীবন খুশিতে ভরে উঠবে। এই মন্ত্রটি হল ধর্মরাজ নমস্তুভ্যম নমস্তে যমুনাগ্রজ পাহি মাং কিঙ্করে সার্ধং সূর্যপুত্র নমস্তুতে। এই মন্ত্রটি বলে চন্দনের ফোঁটা দিয়ে ভাইকে ফোঁটা দেবেন। আর তার সঙ্গে যেটি করবেন সেটি হল একটি রূপোর কয়েন, যাতে লক্ষ্মী এবং গণেশের ছবি রয়েছে, এই রকম রূপোর কয়েন একটি লাল পুটুলির মধ্যে বা লাল ব্যাগের মধ্যে তার সঙ্গে কিছু চাল দিয়ে ভাইকে দেবেন। এবং ভাইয়েরাও এই একই ধরনের উপহার বোনকে দিতে পারেন। এই উপহার অন্যান্য যে কোনো উপহারের থেকে খুব মূল্যবান। দর্শক বন্ধু, এই উপহার যদি আপনারা ভাইয়েরা বোনকে বা বোনেরা ভাইকে দেন, তাহলে দেখবেন আপনাদের জীবন খুশিতে ভরে উঠবে, দুজনের জীবনই খুশিতে ভরে উঠবে।
দর্শক বন্ধু, আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ভাই ফোটার অনেক শুভেচ্ছা রইল আপনাদের। জয় গুরু।